পুলিশ আমাদের রথযাত্রা যেটা আর সেটা পারমিশন দেয়নি, গরিব মানুষের কাছে জানানোর জন্য এই রথ, গরিব মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ঠিকঠাক মতো পেয়েছে কি না, কী কী পাওয়ার উপযোগ, কী কী পাবে আর সেটা জানানোর জন্যেই আমাদের সমস্ত অঞ্চলে অঞ্চলে আমাদের এই প্রোগ্রাম ছিল। কিন্তু তৃণমূল জানে যে এখানে যদি সেই রথযাত্রা যদি বের হয় আর গরিব মানুষ যদি জানতে পারে যে আগামী দিনে প্রকল্প এইসব কেন্দ্রীয় সরকারের আমরা বঞ্চিত, আর সেই জন্য তৃণমূলকে আর কেউ ভোট দিবে না। সেই জন্যই পরিকল্পিতভাবে দলদাস পুলিশ দিয়ে একদিকে পারমিশন দেয়নি, অন্যদিকে তৃণমূলের আহ্বাদ বাহিনী জমা করে আমাদের রথকে আটকানোর চেষ্টা করছে। পঞ্চায়েত নির্বাচন হয়েছে, কুণ্ডলী অঞ্চলের মানুষ এদেরকে যোগ্য জবাব দিয়েছে। ইভেন যিনি জেলা প্রেসিডেন্ট এই এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তার মতো হেরেছে, একটা জ্বালা হয়েছে, এখন আর জ্বালা সহ্য করতে পারছে না। তাই আমার যে তৃণমূল কর্মী তাদের উপরে আক্রমণ করার এগুলো চেষ্টা, যে বিভিন্ন নোংরা বইটাকে বলে ভাই ভাই রাজনৈতিক লড়াই করো, খেলা সামনে আসছে, খেলা হবে, চিন্তা নেই। আর আমি আপনাদের বলছি যে আমাদের কর্মীরা চুরি করে বসেনি।